অল বেঙ্গল চিটফান্ড সাফারার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো বহরমপুরে। প্রথমে তারা রাস্তা অবরোধে নামে, সেখান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে বহরমপুর থানায় নিয়ে গেলে সেখানে তারা বিক্ষোভ দেখায়। 151 সিআরপিসি হওয়ায় সবাইকে ছেড়ে দেয় পুলিশ। তাদের বক্তব্য, 2013 সাল থেকে তারা আমানতকারীদের কাছে আক্রান্ত হচ্ছে, তাদের গাড়ি বাড়ি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের বাড়ির লোক বাইরে বেরোতে তাদের কটুক্তির শিকার হতে হচ্ছে। ডিসেম্বর মাসে টাকা ফেরত না পেলে তারা নবান্ন অভিযান করবে বলে জানায়। বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। গাড়ি না থাকার জন্য আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সঙ্গে মিছিল করে এসছেন, যেহেতু 151 সিআরপিসি একটা জামিনযোগ্য অপরাধ, সেই জন্য আপনারা যে 250 জন অ্যাপ্রক্সিমেট আছেন, আমাদের সবাইকে আমরা মহামান্য আদালতের অনুমতি নিয়ে এবং ডিএসপি সাহেব আছেন আমার সুপ্রিয়ার, ওনার অনুমতি সাপেক্ষে আমরা এখান থেকে আপনাদেরকে জামিন দিলাম, ভবিষ্যতে দরকার হলে আপনাদেরকে আমরা কথা বলে নেব। নমস্কার, সবাই ভালো থাকুন। 2013 সালে যে সারদা কাণ্ড ঘটার পর আমরা এখানে যারা আছি প্রত্যেকে শিক্ষিত বেকার যুবক যুবতী, এই রাজ্য এবং কেন্দ্র সরকার কোনো কর্মসংস্থান না করতে পারায় আমরা যে কাজগুলো বিভিন্ন কোম্পানিতে কাজ করেছিলাম, সরকারি কেন্দ্র এবং অর্থ যে মন্ত্রক আছে তাদের সমস্ত কিছু আইনি সিদ্ধ তা দেখে, তারপরে যেদিন আমরা 2013 সালে সারদা কাণ্ড ঘটার পরে জানতে পারলাম বা আস্তে আস্তে সেটাকে চিটফান্ডে পরিণত করা হলো, তারপরে থেকে আমরা কন্টিনিউ আমানতকারী যে আমানতকারীদের কাছ থেকে আমরা টাকা তুলেছিলাম, তারা খেটে খাওয়া ভিখারি মায়েদের কাছ থেকে, মেহনতি মানুষদের কাছ থেকে তারা বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে আমাদের উপর চাপ সৃষ্টি করছে, কখনো গাড়ি কেড়ে নিচ্ছে, গরু খুলে নিচ্ছে, এমনকি জমিও দখল করে নিচ্ছে। শুধু তাই নয়, আরও একটা খুব মানে দুঃখের ঘটনা যে আমাদের ছেলে বউরা যখন রাস্তায় বেরোচ্ছে তাদেরকেও বিভিন্ন ধরনের কটুক্তি করা হচ্ছে তারই প্রতিবাদে, এবং আমরা দেখেছি তখন থেকেই সিবিআই তদন্তের নামে যে টালবাহানা চলছে, কখনো কখনো দেখছি মানে মাঝে মধ্যে যে রাজ্য এবং কেন্দ্র একটা রাজ্য সরকার কোনো দাবি দাওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বলে তখনই সিবিআই তদন্তটা সোচ্চার হচ্ছে, তার প্রতিবাদে ধিক্কার। মূলত সঠিকভাবে তদন্ত হোক এবং মূলত আমাদের যে দাবি যে খেটে খাওয়া মানুষদের টাকা যে কোম্পানিকে আমরা জমা করেছিলাম, আমরা দেখেছি প্রত্যেকটা কোম্পানি সে টাকা দিয়ে অ্যাসেট তৈরি করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সে অ্যাসেট আছে। আমরা সরকারের কাছে অনুদানও চাইতে আসিনি, আমরা ভিক্ষা চাইতেও আসিনি, আমরা কোনো প্রকল্প চালু করতেও বলিনি, আমাদের মূলত যে দাবি আমাদের ন্যায্য টাকা আমরা কোম্পানিকে দিয়েছিলাম, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা যে কোম্পানির টাকা সিজ করে রেখেছে, আজও পর্যন্ত কেন্দ্র ইডি এবং সেবি এই যে ইড আপনার ক্রোক করে রেখেছে সেই টাকাটা যত সম্ভব তাড়াতাড়ি আমানতকারীদের টাকা ফেরত পাইয়ে দেওয়া হোক, এই মূলত দাবি নিয়ে আজকের যে কর্মসূচি আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় এই কর্মসূচি আমরা পালন করছি, এবং আমার পূর্ববর্তী বক্তা বললেন যে আমরা আগামী দিনে এই ডিসেম্বর মধ্যে যদি আমরা টাকা ফেরত না পাই আগামী 21 জানুয়ারি নবান্ন অভিযান নবান্ন ঘেরাও করবো। পথ অবরোধ থানায় এলাম, পথ অবরোধ আমাদের রাজ্যের যে কর্মসূচি আমাদের সেই কর্মসূচি মেনে আমরা কর্মসূচি করছিলাম, আমাদের এখানকার যে পুলিশ প্রশাসন ওনারা গিয়ে আমাদেরকে বাধা দেন যে এখানে কর্মসূচি এভাবে অবরোধ করা যাবে না, কিন্তু আমরা সেখান থেকে অনড় ছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের কর্মসূচি রাজ্য কর্মসূচি আমরা 12টা থেকে 1টা পর্যন্ত করব, কিন্তু ওনারা আমাদের কথার পরিপ্রেক্ষিতে আমাদের প্রত্যেককে অ্যারেস্ট করেছে, তাই আজকে আমরা থানায় এখানে আমাদেরকে নিয়ে আসা হয়েছে প্রশাসনের মাধ্যমে, প্রশাসন অ্যারেস্ট করেছে। আমার নাম জাকির হোসেন, অল বেঙ্গল চিট ফান্ড সাফারার ওয়েলফেয়ার্সের জেলা প্রেসিডেন্ট।